আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো শিক্ষার্থীরা আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আত্মপরিচয় তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই শিক্ষার্থীরা আমাদের এক নম্বর প্রশ্নে রয়েছে শেখ মুজিবুর রহমানের উপাধি কি ছিল উত্তর বঙ্গবন্ধু তো শিক্ষার্থীরা আমরা যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে চিনি তো তার নাম আসলে শেখ মুজিবুর রহমান আর বঙ্গবন্ধু তার নামের সামনে যে টাইটেলটা আছে বঙ্গবন্ধু সেটা তার নামের অংশ ছিল না এটা হচ্ছে তার উপাধি তো দুই নম্বর প্রশ্নে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালের সতেরোই মার্চ তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন শহীদ হন উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট চার কাকে বাঙালি জাতির পিতা বলা হয় উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো শিক্ষার্থীরা এখানে একটা কথা বলে রাখি তো আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে থাকি তখন অনেকে এটা নিয়ে সমালোচনা করে যে আমাদের জাতির পিতা হচ্ছে বিশেষ করে মুসলিমরা বলে যে আমাদের জাতির পিতা হচ্ছে তো শিক্ষার্থীরা এখানে একটা কথা বলে রাখি তো আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে থাকি তখন অনেকে সমালোচনা করে বিশেষ করে মুসলিম জাতিরা এটা নিয়ে একটু সমালোচনা করে যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আদুল্লাহু আনহু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় তো শিক্ষার্থীরা একটা কথা মাথায় রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে বাঙালি জাতির পিতা ঠিক আছে তিনি সমগ্র মুসলিম জাতির পিতা নন তাকে বাঙালি জাতির পিতা বলা হয় ঠিক আছে পাঁচ নম্বরে দেখি পাকিস্তানের বিরুদ্ধে বাংলা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর টুঙ্গিপাড়া সাত বঙ্গবন্ধুর বাবার নাম কি উত্তর শেখ লুৎফর রহমান আট বঙ্গবন্ধুর মায়ের নাম কী উত্তর সাহেরা খাতুন নয় নম্বরে দেখি বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল উত্তর খোকা দশ সেরেস্তাদার কোন ভাষার শব্দ উত্তর ফার্সি এগারো শিশুকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন রোগে আক্রান্ত হন উত্তর বেরি বেরি বারো অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল উত্তর কলকাতায় ১৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহ শিক্ষকের নাম কি। উত্তর কাজী আব্দুল হামিদ চোদ্দ মুসলিম সেবা সমিতি গড়ে তুলেছিলেন কে উত্তর কাজী আব্দুল হামিদ পনেরো শেরে বাংলা এর অর্থ কী উত্তর বাংলার বা ষোলো শেরে বাংলা উপাধিকার উত্তর একে কে ফজলুল হকের সতেরো শেরে বাংলা একে ফজলুল হকের বাড়ি কোথায় উত্তর বরিশাল আঠারো উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর শেরে বাংলা একে ফজলুল হক উনিশ উনিশশো সালে বাংলার শ্রমমন্ত্রী কে ছিলেন উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিশ বঙ্গবন্ধু শেখ মুজিব কত সালে মেট্রিক পাশ করেন উত্তর উনিশশো সালে শিক্ষার্থীরা মেট্রিক হচ্ছে এসএসসি পাস ঠিক আছে তিনি এসএসসি পাশ করে উনিশশো সালে একুশ বেগম রোকেয়ার জন্ম কখন উত্তর আঠারোশত আশি সালের নয় ডিসেম্বর বাইশ বেগম রোকেয়ার জন্ম কোথায় উত্তর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তেইশ বেগম রোকেয়ার বাবার নাম কি। উত্তর জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের চব্বিশ বেগম রোকেয়ার মায়ের নাম কি উত্তর রাহাতুন্নেসা চৌধুরী পঁচিশ বেগম রোকেয়ার ডাক নাম কি ছিল উত্তর রুকু ২৬ বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম কি উত্তর ইব্রাহিম সাবের ২৭ বেগম রোকেয়ার বড়ো বোনের নাম কি উত্তর করিমুন্নেছা নেছা আটাশ কত বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হল উত্তর আঠারো বছর উনতিরিশ বেগম রোকেয়ার স্বামীর নাম কি উত্তর খান বাহাদুর সৈয়দ শাখাওয়াত হোসেন তিরিশ স্বামীর সাথে বেগম রোকেয়া কোথায় গিয়েছিলেন উত্তর ভাগলপুরে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসমূহ সমূহ পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তো সে পর্যন্ত সঙ্গে থেকে কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে